জি, থ্যাংক ইউ আমাদের দীপরায় ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার জন্য এবং আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রুপের সকল মেন্টর, সদস্য, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার যারা আছেন, যারা আমাদের শুনছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেশনটাতে অংশগ্রহণ করার জন্য। এবং আজকের এই সেশনটা এমন কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে যাচ্ছি যেটা আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। এখানে দেখেন আমার একটা কথা, যে একটা পবিত্র রমজান মাস আপনার সারা জীবন সুস্থতার উসিলা হতে পারে। বিশাল একটা ব্যাপার কিন্তু। হ্যাঁ, আমাদের আল্লাহ পাকের কৃপা মেহরবানি যে প্রতি বছরই আমরা এরকম একটা মাস পাই, যে মাসটাকে ব্যবহার করে আমরা যে মাসটাকে কাজে লাগিয়ে আমরা সারা জীবন নিজেকে সুধরে নিতে পারি, ভালো থাকতে পারি। তো এই বিষয়টাকে নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং নোট করতে পারেন, কিছু কিছু ইনফরমেশন আপনারা নোট করবেন। এবং আমি আর একটা বিষয় বলে দিই যে এই রমজানে ফরএভার লিভিং প্রোডাক্টস এর সেল অনেক বেশি কিভাবে বৃদ্ধি করা যায়। দিবারে ম্যাডাম যারা বলছিলেন যে রমজান মাসে সেল একটু কমে যাবে এরকম কিছু একটা, আমি বলবো যে না, রমজান মাসে সেলটা বেড়ে যাবে যদি আমরা সঠিক ইনফরমেশনের মাধ্যমে আমার কাস্টমারকে বুঝাইতে পারি। তো আমি সেই বিষয়গুলো আজকে চলে আসবো এই প্রোগ্রামে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। এখনো যারা জয়েন করেননি বা আপনার টিমের কেউ বাকি আছে, দ্রুত তাকে সংযুক্ত করার জন্য সহযোগিতা করুন। আমি যদি একটু সামনে যাই, তো আমাদের পবিত্র কোরআনে একটা কথা বলা আছে যে হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আল কোরআন তো থাকবেন কিভাবে, এই ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তথ্য দিয়েছেন। তার কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে দেখাতে চাই। 1 নম্বর বলছে যে রোজা ইসলামের গুরুত্বপূর্ণ শারীরিক ইবাদত গুলোর একটা, এবং এটা ব্যাখ্যা আমি দিব। কারণ এই রমজানের মাধ্যমে আপনি শারীরিক ইবাদত বলতে কি, আপনার গ্যাস্ট্রিক ভালো হইতে পারে, ডায়াবেটিস ভালো হইতে পারে, প্রেশারটা নর্মাল হয়ে যেতে পারে, আপনি ওজন কমতে পারে, এই আপনার বডি সিস্টেমটাকে ক্লিন করতে পারেন। হ্যাঁ, কিন্তু নবীজি বলে গেছেন যে রোজা ইসলামের গুরুত্বপূর্ণ শারীরিক ইবাদত গুলোর একটা। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে পাবো, এই ব্যাখ্যাটা, অ্যাকশন প্ল্যানটা আমরা আজকে জানবো। এবং উনি আরেকটা কথা বলছেন, নিজেকে পরিশুদ্ধ এবং আল্লাহর প্রিয় পাত্র বানানোর মাধ্যম হচ্ছে রমজান। এবং উনি 3 নম্বর যে কথাটা বলেছেন, বলেছেন যে রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে শরীর সুস্থ রাখা আবশ্যক। এই আবশ্যকতা নিয়ে আমার আজকের ডিটেলস আলোচনা, যে আমি কিভাবে শরীরকে সুস্থ রাখবো। তো যদি একটু সামনে আগাই, তো প্রথমে যেটা আমি বলবো যে সেহরিতে আমরা কি খাবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, আমরা সেহরি থেকে শুরু করতে চাচ্ছি। বিষয়টা এরকম যে আমরা অনেকেই মনে করি যে যেহেতু সারাদিন আমি উপোস করব, কাজে সেহরিতে আমাকে অনেক বেশি পরিমাণে খেতে হবে। এরকম একটা বিষয় কিন্তু আমাদের মধ্যে চলে আসে। তো এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এটা কেন, এই বিষয়গুলো যে আমরা আলোচনা করি, দেখেন প্রথমত সেহরিতে বলছে যে রোজা রাখার নিয়তে সেহরি খাওয়া সুন্নত, সেহরিটা খেতে হবে। অনেকে কিন্তু করে সেহরি খায় না, বিশেষ করে প্রথম প্রথম 1-2 দিন খেলো, পরে হয়তো বা দেখা গেল তারা উঠতে পারে না, বা বিভিন্ন কারণে তারা সেহরিটা খায় না, ঘুমের কারণে বা বিভিন্ন কারণে হয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলছেন রোজা রাখার নিয়তে সেহরি খাওয়া সুন্নত, এবং সেহরি অত্যন্ত বরকতময় খাবার। সেহরিতে যে খাবারটা খাবেন, হোক একটা খেজুর, হোক 1 গ্লাস দুধ, হোক 1 গ্লাস পানি, হোক 1টা কলা, হ্যাঁ, এই সেহরিতে কিছু না কিছু খেতে হবে। এটা একটা বরকতময় খাবার, এবং সেহরি খাওয়ার অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে বিভিন্ন ভাবে। আমাদের বক্তার, আমি টিভিতে প্রোগ্রাম দেখেছি বেশ কয়েকটা, যে তারা সেহরি সম্পর্কে, সেহরিতে খাওয়া সম্পর্কে অনেক ব্যাখ্যা দিয়েছেন। আমরা আজকে সাইন্টিফিক কিছু আলোচনা তুলে ধরবো আপনাদের সামনে, যে সেহরিতে কোন জিনিসগুলো খাইলে আমাদের শরীর অনেক উপকার হবে এবং অটোফেজি আমাদের বডিতে ক্রিয়েট হবে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত আছে। বুখারী শরীফের হাদিস 1923 নম্বর হাদিস। আমি আপনাদেরকে যারা বলতে চাইবো যে রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের শরীর সুস্থ রাখা আবশ্যক, নবীজির এই কথাটাকে আমি একটু হাইলাইট করে কুট করে বলতে চাই। এই রোজাতে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা শারীরিক প্রক্রিয়া ঘটে, ন্যাচারাল প্রক্রিয়া ঘটে, সেটা হচ্ছে অটোফেজি। দেখেন, আজ থেকে 1450 বছর আগে রোজাকে আমাদের ফরজ করা হয়েছে, অথচ এই এটা সাইন্টিফিক ব্যাখ্যা, মানে আমরা ফরজ হিসেবে আমরা এটাকে জানি, কিন্তু এটা শারীরিক, শরীরবৃত্তীয় যে উপকার কি কাজ করতে পারে,
এটার মাধ্যমে আপনি নিজেকে একদম মানে পুরাপুরি সুস্থতার দিকে নিয়ে আসতে পারেন, এইটার সাইন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন ডক্টর অশ্বিনী, জাপানের বিজ্ঞানী, এবং উনি অটোফিজি আবিষ্কার করেন এবং এই আবিষ্কারের জন্য উনি আবার 2016 সালে নোবেল পুরস্কারও পেয়েছেন। তাহলে বুঝতে পারছেন যে আবিষ্কারটা কত গুরুত্বপূর্ণ ছিল। আমি আজকে এই অটোফেজি নিয়ে কিছু ইনফরমেশন আপনাকে দিতে চাই। অ্যাকচুয়ালি অটোফেজিটা কি এবং কেন হয়, কিভাবে হয়, আমাদের শরীরে কখন এটা চালু হয়, এই কয়েকটা বিষয় আমি আলোচনা করবো আপনাদের সাথে। অটোফেজিটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমাদের শরীরকে রিকভারি করার একটা মাধ্যম। যেমন প্রতি মুহূর্তে কিন্তু আমাদের বডিতে লক্ষ লক্ষ কোটি সেল মারা যাচ্ছে, ডেস্ট্রয় হচ্ছে, নতুন সেল তৈরি হচ্ছে। যে আপনার বডির যে কোষটা মারা গেল সেটা আপনার জন্য বিষ। আপনি জানেন আমাদের যে ক্যান্সারের জামগুলো, ক্যান্সার মানে কি আমাদের কোষগুলো পচন ধরেছে, এটা হলো ক্যান্সার। আপনি যদি কোনো ইনফেকশন হয় এখানে কোষগুলো কি মানে ডেস্ট্রয় হয়ে গেছে, ইনফেকশন, ইনফ্লামেশন, অর্থাৎ শরীরের যত অবক্ষয় যত ক্ষতি সব কিন্তু কোষের ইমব্যালেন্স, কেমন। এখন এই কোষ, মৃত কোষগুলো বা যে কোষগুলো আপনার শরীরে ইনঅ্যাকটিভ হয়ে গেছে, এই কোষগুলোকে ক্লিন করা আমাদের প্রতি মুহূর্তে দায়িত্ব, বিভিন্ন ক্লিনজিং ইউজ করার মাধ্যমে, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন খাবারের মাধ্যমে, কিন্তু আমরা সেটা পারি না। অটোফেজি হচ্ছে অটো মানে নিজে নিজেই নিজেকে, অর্থাৎ যে আমাদের যে সুস্থ সেলগুলো আছে, ভালো সেলগুলো আছে, তারা করে কি ক্ষতিগ্রস্ত বা খারাপ সেলগুলোকে তারা ক্লিন করে বা খেয়ে ফেলে, এবং খেয়ে খেয়ে তারা নিজেরা শক্তি অর্জন করে। এবং সেটা কখন করবে দেখেন, এটা কিন্তু ফাস্টিং ছাড়া সম্ভব না। আপনি যখন সঠিক সিস্টেমে রোজা রাখবেন তখন আপনার কি ক্ষুধা ক্রিয়েট হবে, অর্থাৎ আপনার সেলগুলো অন্য কোনো খাবার পাবে না, সেলগুলো হচ্ছে নিউট্রিশন পাবে না, সেলগুলো হচ্ছে আপনার প্রোটিন সে পাবে না, সেলগুলো হচ্ছে আমরা যে ভাত মাছ মাংস দুধ ডিম খাই যেটা থেকে হচ্ছে আপনার গ্লুকোজ, গ্লুকোজ সে পাবে না। তখন করে কি সেলগুলো যে তার আশেপাশে মৃত বা নষ্ট সেলগুলোকে সে খায়, খেতে শুরু করে। এবং এটা হচ্ছে একটা ন্যাচারাল ক্লিনজিং সিস্টেম আপনার বডিতে, যেটাকে অটোফেজি বলে। আমাদের কিন্তু সেলের ভিতরে কিছু ডাস্টবিন থাকে, ডাস্টবিনের মতো কাজ করে। হ্যাঁ, ডাস্টবিন আমরা এইভাবে বলি যে আপনার বাসায় যদি কোনো ময়লা পরিত্যক্ত হয় এটা কিন্তু আমরা ফেলে দেওয়ার চেষ্টা করি দ্রুত, কারণ এটা পচে যায়, দুর্গন্ধ ছড়াবে। আপনার বডিতে সেম প্রত্যেকটা সেলে একটা করে ডাস্টবিন থাকে। হ্যাঁ, তো ওই ওই ডাস্টবিনটাকে সে ক্লিন করে অটোফেজি সিস্টেমে। ওকে, তো রমজান হচ্ছে, এবং এটা আমরা অনেক সময় করি, সপ্তাহে 2 দিন রোজা রাখি, এটা এটাও অটোফিজি কিছুটা হয়, কিন্তু রমজান যেহেতু দীর্ঘ সময়, 1 মাস, 1 মাস অটোফিজি ঘটাইতে পারলে আপনি অবাক হবেন, টোটাল আপনার বডির ইন্টারনাল সিস্টেমটা চেঞ্জ হয়ে যেতে পারে, এবং এটা এটা একদম ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে অটোফিজি ঘটানোর জন্য আমাদের শরীরে যদি ঘটাইতে পারে, তাহলে ক্যান্সার নামের যে ভয়ঙ্কর একটা ব্যাপার, আমাদের প্রতিদিন গড়ে প্রায় 410 জন নারী পুরুষ মারা যাচ্ছে ক্যান্সার আক্রান্ত হয়ে, এখান থেকে আমরা কি অনেকটা ফিরে আসতে পারি রোজার মাধ্যমে। এবং আমি আজকে আস্তে আস্তে আমার পাশে, আমি ঢাকা ছিলাম, আস্তে আস্তে আমার পাশে একজন ডাক্তার বসেছিল, তার সাথে কথা বলতেছিলাম, তো সে একটু টেনশনে আছে। টেনশনে কি, রমজানে রোগীর পরিমাণ কমে যায়। এটা কেন হয় জানেন, কারণ রোজাতে যখন খাওয়া দাওয়া কম হয় তখন কিন্তু মানুষ অসুস্থ হয় না। মানুষ, প্রত্যেকটা লোক অসুস্থ হওয়ার অন্যতম কারণ, একমাত্র কারণ হচ্ছে, যদি এক্সিডেন্ট ছাড়া বাদ দেয়, সেগুলো হচ্ছে খাবার, লাইফস্টাইল। তো রমজানে তো খাবারটা এরকম হয় না, সে সুস্থ থাকে, কাজে ডাক্তার কাছে যেতে হয় না। তো আমি ডাক্তারকে হেসে বললাম, এতে কি আপনারা অসন্তুষ্ট যে রোগী পাবেন না রমজানে? কয়েক না না অসন্তুষ্ট না, আমরা বললাম আর কি। আমরা যারা বলছিলাম যে এই যে রমজানের একটা সুযোগ যে সুস্থ থাকার, হ্যাঁ, এই মানে এটাকে আমরা আরো কিভাবে ডেভেলপ করতে পারি, সেটি হচ্ছে আজকে আমার এই প্রোগ্রামে আলোচনার বিষয়। এখন আমি প্রথমেই শুরু করব যে অটোফিজিক ঘটানোর জন্য আপনি, সেহিটা হচ্ছে আপনার মোক্ষম একটা সময়, অর্থাৎ সেহিটা আপনি কি খাবেন সেটার উপর নির্ভর করবে অটোফেজিটা কতটুকু সঠিক হবে আপনার বডিতে। আমি একটা বিষয় আপনাদের বলতে চাই প্রথমেই, যে রমজানের সুস্থতায় শেষ রাতে কি খাবেন। শেষ রাতে খাবারটা হবে হচ্ছে যে খাবারটা দ্রুত হজম হয়ে যায় সেই খাবারটা আমরা খাবো। যেমন হতে পারে হচ্ছে আপনি স্যুপ খেতে পারেন, বিশেষ করে ক্লিন স্যুপ, অর্থাৎ শাক সবজির স্যুপ গুলো বানায়, আর মাশরুমের স্যুপ খেতে পারেন আপনি, এক সরবিহীন 1 গ্লাস দুধ খেতে পারেন আপনি, 2টা খেজুর খেতে পারেন, 1টা কলা খেতে পারেন, বা যদি ভাত খানো সবজিতে খেতে পারেন। আর যদি কোনো কারণে মাছ মাংস খেতে হয়, পরিমাণ খুব কম, মাংসটা খুব কম খেতে হয়, কারণ কি আমরা এমন খাবার খাবো না যে খাবারটা, কারণ আমরা খেয়ে যেহেতু ঘুমিয়ে যাই, দেখা গেলো যে আপনার সকালে উঠে আপনার পেট মানে গ্যাস ফর্ম করেছে, তো গ্যাস ফর্ম করলে আপনার বডিতে কখনো অটোফিজি হবে না, তখন শরীর ব্যস্ত থাকে, কিভাবে আপনাকে ব্যালেন্সে আনবে, অটোফিজি ঘটাবে না।
হ্যাঁ, যদি আমরা এমন খাবার খেতে খেতে পারি যে 3-4 ঘন্টার মধ্যে সেটা হজম হয়ে যায়, আপনার ক্ষুধা লাগবে, অর্থাৎ রমজানে ক্ষুধা লাগা মানে হচ্ছে অটোপে যেটা হচ্ছে, ক্ষুধা লাগাইতে হবে। হ্যাঁ, এবং তখন কিন্তু আসলে যে আমাদের একটা মাথায় আছে, আমরা রোজা রেখেছি, ক্ষুধা লাগলেও এটাকে মানে আমরা ওইভাবে গুরুত্ব দিই না যে না আমি তো রোজা রেখেছি, তখন কিন্তু অটোপে যেটা ঘটে, কেমন? এবং সেটা বলছে যে 16 ঘন্টা যদি আমরা উপোস থাকতে পারি তো অটোপে যেটা সুন্দর হয়। আর একটা বিষয় হচ্ছে, 16 ঘন্টার বেশি যদি আপনি উপোস থাকেন তাহলে কিন্তু আবার অটোপে উল্টা হয়, অর্থাৎ ভালো সেলগুলো নষ্ট হতে শুরু করে, তার মানে সেইের সময় খেতে হবে। যারা সেইের সময় খায় না, যেমন প্রথম রাতে খাইলো, অর্থাৎ আপনার 10টা 11 দিয়ে শুয়ে পড়ে 11 দিয়ে খাইলো, তখন কিন্তু পরবর্তী আপনার হচ্ছে মানে সেইের সময় প্রায় 18-19 ঘন্টা হয়ে যায়, এই সময়টা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য বলছে সেইের খাবারটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে এটা সুন্নত, বা এটা খেতে হবে, খাওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। আমি আপনাকে বলবো যে সবকিছুর ঊর্ধ্বে, ধরেন আপনি সেহরিতে উঠে এত খাবার স্যুপ কেমনে এত কিছু যদি মেনটেন করতে না পারেন, আপনার জন্য একটা চমৎকার সুসংবাদ হচ্ছে, সেহরিতে খাবারের একটা খুবই যৌক্তিক প্রাসঙ্গিক একটা খাবার ফরেভার প্রোডাক্টস আছে, সেই খাবারটা হচ্ছে লাইট আলটা। আপনি যদি লাইট আলটা আপনার ঘরে থাকে, আপনি পুরা রমজান মাসের জন্য সেফ। আপনি অটোপেজের খুব সুন্দর হবে, আপনি এটার মাধ্যমে লাইট আলটা খাওয়ার মাধ্যমে আপনার যে ক্যান্সার সেল গুলো থেকে শুরু করে মৃত সেল গুলো থেকে শুরু সব সেল গুলোকে ন্যাচারালি অটোপেজের মাধ্যমে আপনি ডেস্ট্রয় করতে পারেন এই খাবারটার মাধ্যমে। কেন? কারণ এটা এটা একটা সুপারফুড, যেখানে খাদ্যের সকল উপাদান আছে, প্রোটিন পর্যাপ্ত পরিমাণে আছে। এটা খেলে আপনার পেট ভরবে না, অর্থাৎ গ্যাস ফর্ম করবে না, কিন্তু এনার্জি দেবে, সারাদিন আপনি এনার্জেটিক থাকবেন। কারণ কি, এটার এটার তো আইসোলেটেড ফর্মে আছে এবং অ্যামিনোটিন সমৃদ্ধ। এটা এই খাবারটা আপনি 1 চামচ যদি 300 থেকে 350 বা 400 গ্রাম হালকা কুসুম গরম পানির সাথে মিক্স করে খেয়ে ফেলেন, সুপার ডুপার একটা মানে রেজাল্ট আপনি পাবেন। তবে এটার সাথে আটা করতে পারেন, এটা খেয়ে আপনি 2টা খেজুর খেতে পারেন এটার সাথে, অথবা আপনি একটু দুধও খেতে পারেন, 1/2 গ্লাস বা 1 গ্লাস দুধ খেতে পারেন। হ্যাঁ, এটা এটা কিন্তু খুবই উপকারী একটা ব্যাপার, কেমন? এটা হলো রমজানের সেহরিতে খাওয়ার একটা শ্রেষ্ঠ খাবার হতে পারে আমাদের জন্য। ওকে, আমি যদি একটু সামনে যাই, এটা কিন্তু বাচ্চারাও খেতে পারে, বাচ্চারা হাফ করে খাবে। হ্যাঁ, এবং এটা আরেকটা বিষয় করতে পারেন আপনি, এটাকে একটু স্বাদ বাড়ানোর জন্য এটাতে আপনি একটু মধু দিতে পারেন। পরে লিম প্রেসের মধু একটু পরে আমি বলবো যে আপনি 250 বা 300 গ্রাম পানির সাথে নিলেন, এটা সাথে 1-2 চামচ মধু দিলেন, তাহলে হলো কি এটা আরো এটা একটু সুস্বাদু হলো। অথবা আপনি যদি বাসায় ব্লেন্ডার থাকে, এটার মধ্যে একটা ফল ব্লেন্ড করতে পারেন। হ্যাঁ, আপনি একটা কলা ব্লেন্ড করতে পারেন, ঠিক আছে, একটু স্বাদ বাড়ানোর জন্য এটা আপনি করতে পারেন। সো আমি বলবো যে যারা যাদের কাছে এটা আছে, বা যেসব আমাদের গ্রাহকরা আছেন, সম্মানিত গ্রাহকরা আছেন, তাদেরকে যদি আমরা এটা বলতে পারি যে সেহরির খাবারের টেনশন ফ্রি, রান্না বান্না ঝামেলা ফ্রি, আপনি লাইট আলটা এস্টাবলিশ করেন, এক কথা আপনার শ্রমটা বেঁচে গেলো, সময়টা বেঁচে গেলো, শুধু ঘুম থেকে ওইটা খাবেন, নামাজ পড়েন, ঘুমাবেন, এটা হইতে পারে রান্না বান্না ঝামেলা। আরেকটা হচ্ছে সারাদিন আপনার বডি খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অটোফিজিটা খুব সুন্দর করে হবে আপনার শরীরে, চমৎকার একটা খাবার কিন্তু এটা। সো আমরা যারা মানে মার্কেটিং এর দায়িত্বে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে এই জিনিসটা আমাদের গ্রাহককে সঠিকভাবে বোঝানো। আমরা আশা করি সেটা বুঝেছি এবং আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। এরপরে চলে আসবো হচ্ছে আপনি ইফতারে কি খাবেন। ইফতারে খাওয়ার আগে আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই যে এই রমজানে আমরা কিন্তু লং টাইম কোনো খাবার খাই না, যেমন ধরেন আমরা প্রায় 16 ঘন্টা, 15 থেকে 16, রমজানে একটু লং টাইম আমরা কোনো খাবার খাই না, তার বডিতে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট দেওয়া হয় না। এত করে হয় কি, এই যে আমাদের বডিতে যে প্রতি মুহূর্তে অক্সিডেশন জারণ ঘটছে, এই জারণ ঘটাতে যে ফ্রি রেডিকেল, কোটি কোটি ফ্রি রেডিকেল গুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু বডিতে কিছু ক্ষতিও করতে পারে। হ্যাঁ, বা করে যদি, তখন রোজার জন্য আমাদের বডি সিস্টেমটা এইভাবে আল্লাহ পাক গঠন করে দিয়েছেন, এতটা বা ক্ষতি হতে বা করতে পারে না, তারপর আমরা একটু সতর্ক থাকবো। সেটা কিরকম, যে অ্যান্টিঅক্সিডেন্টটা আমরা বলি যে ইফতারের সময় আপনি আগে একটু পানি না যদি অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে দিতে পারেন, বিশ্বাস করেন আপনার বডি একদম ট্রিমেন্ডাস একটা রেজাল্ট দেবে আপনাকে। হ্যাঁ, খুবই চমৎকার একটা মানে প্রক্রিয়া চলে যাবে বডি। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট আপনি কিভাবে দিবেন, আমরা যদি এজ ইউজুয়াল চিন্তা করি যে খাবারগুলো দেখছেন এগুলার জুস আকারে হতে পারে আপনার, অর্থাৎ ইফতারিতে ফলমূল খাওয়া, হ্যাঁ, এবং এগুলো চিবিয়ে খাওয়া, একটু ফলের জুস হইতে পারে, তারপর হচ্ছে আপনার একটু সবজি হইতে পারে। হ্যাঁ, অর্থাৎ আমি বলবো যে যদি ইফতারের সময় আমরা মৃত খাবার খেয়ে ফেলি, তাহলে এই যে সারাদিন আমার বডি যে এত ওয়ার্ক করলো, অটোফিজি ঘটলো, আমাদের সেল গুলো ড্যামেজ হলো, এগুলা কিন্তু আসলে মানে যত উপকার হলো আমি তার চেয়ে বেশি ক্ষতি করে ফেললাম।
তাহলে কি করতে হবে, তো ওই সময়টায় আপনি অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবারটা দিবেন, অর্থাৎ ফলমূল কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট, হ্যাঁ এই সবজি অ্যান্টি অক্সিডেন্ট, জুস অ্যান্টি অক্সিডেন্ট, কিন্তু বাজারের যে প্রক্রিয়াজাত করা যে মানে জুসগুলো আমরা কিনি, একটু দয়া করে এগুলো অ্যাভয়েড করবেন প্লিজ, কারণ এগুলোতে আসলে কেমিক্যালস থাকে, তো অ্যান্টি অক্সিডেন্ট থাকে না। একটা গবেষণা আসছে যে সেহরির সময় যদি সম্পূর্ণ খাবারটা অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত হয়, আপনি ইন্টারনাল একটা পুনরুজ্জীবন পেলেন, মানে এটা প্রসঙ্গটা এভাবে আসছে যে ইন্টারনাল যে চেঞ্জটা এটা রেপিড হবে আপনার শরীরে। হ্যাঁ এখন আমরা মানে অনেক সময় হয় না যে এই এত ফলমূল কোথায় পাবো বা কেমনে কি করব, একটু বা অনেক সময় প্রক্রিয়া হয় না আসলে রমজানের সময় আমরা পারি না, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে যদি একটু রসনা বিনাশ করতেও হয় অল্প পরিমাণে যদি করেনও, এটার পাশাপাশি আপনাকে একটা খাবার দেখাইতে চাই আমি, অ্যান্টি অক্সিডেন্ট যে ভিটামিন মিনারেলস যে খাবারগুলো এগুলো তো আপনি রাখবেন, এই খাবারটা হচ্ছে চমৎকার একটা খাবার, ফর এভার সুপার গ্রিন। এইটা রমজানের সময় অর্থাৎ সেহরির সময় সরি ইফতারের সময় আপনি 1 গ্লাস পানিতে একটা, ভিতরে 30টা প্যাকেট আছে, একটা প্যাকেট আপনি গুলে রাখলেন, আপনি একটা খেজুর খেয়ে বা 1 গ্লাস পানি খেয়ে রোজাটা ভেঙ্গে 1 গ্লাস যদি আপনি এই সুপার গ্রিন খেয়ে ফেলতে পারেন, আপনি অবাক হবেন আপনার শরীরের চেঞ্জ দেখে, আপনি মানে মনে মনে যা চাচ্ছেন আপনার বডিতে সেটাই হবে, ওজন কমাতে চাচ্ছেন সেটা হবে, আপনার বডির স্কিন সুন্দর চাচ্ছেন সেটা হবে, আপনি ইন্টার আপনার যদি ক্যান্সারে কোনো জার্ম থাকে সেটা রিমুভ হবে, আপনার হচ্ছে কি বলবো ইমিউন সিস্টেম খুব দ্রুত মানে নর্মালি যেভাবে ইমিউন সিস্টেমটা আমাদের গ্রো করে, রমজানে এই সুপার গ্রিন তার চেয়ে অনেক গুণ বেশি ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, কারণ এটাতে এত পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা হচ্ছে আপনার বডি সিস্টেমটাকে সে র্যাপিডলি ডেভেলপ করতে পারে, খুবই 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 মিরাকল একটা আপনার ইফতার হইতে পারে হচ্ছে এই সুপার গ্রিন। তাহলে এই মেসেজটা আমরা আমাদের আমাদের গেস্টদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব যে এটা যেন এই সব সময় আমাদের ইফতারে থাকে। এবং এটার সাথে আমি আরেকটা কথা বলি যে যাদের যারা একটু হার্টকে ভালো রাখতে চান, যারা একটু মানে হার্ট লেভেলটাকে অনেক এনহেন্স করতে চান, যারা জয়েন্ট ফাংশন গুলিকে ভালো রাখতে চান, যারা হচ্ছে আপনার ইমিউন সিস্টেমটাকে আরো ডেভেলপ করতে চান, যারা হচ্ছে আপনার রেসপিরেটরি সিস্টেম যাদের শ্বাসকষ্ট আছে সেটাকে ভালো রাখতে চান, হ্যাঁ যাদের সেক্সুয়াল সিস্টেমটাকে এনহেন্স করতে চান ন্যাচারালি, তো সে এই এগুলোকে করার জন্য কিন্তু এটার পাশাপাশি আরেকটা প্রোডাক্ট কিন্তু আছে, হ্যাঁ আরেকটা প্রোডাক্ট আছে খুবই চমৎকার সেই প্রোডাক্টটা, সেটা কি সেটা হচ্ছে আমি একটু দেখাবো, সেটা যাওয়ার আগে একটু ব্যাখ্যা দিতে চাই যে আপনার ভিটামিন ডি, তারপরে যে ভিটামিন ভিটামিন কে টু উপকারগুলো আমরা জানি, B6, B12, ফোলিক অ্যাসিড এবং অ্যালার্জেনিন যুক্ত চমৎকার একটা খাবার হচ্ছে RG+। তো এই RG+টা যদি আমি আমার হচ্ছে যে ইফতারে রাখতে পারি, অর্থাৎ ওই যে সুপার গ্রিনের পাশাপাশি, তাহলে সোনাই সোহাগা। এবং আমি বলবো যে এই RG+ হচ্ছে এমন একটা খাবার যেখানে স্ট্রবেরি, ক্যানবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি আছে এবং অ্যালার্জেন তো আছে, আমি বলছিলাম যে ইফতারের সময় রাজকীয় ইফতার হতে পারে এই বেরি ফলগুলো বা বিভিন্ন ফ্রুটস হতে পারে, তা RG+ রাখা কিন্তু এই যে রাজকীয় ফ্রুটসের একটা সমাহার আপনার এখানে এটা হতে পারে, কেমন এই যে ব্যাপার, তো এটা হলো আপনি যদি এরকম হয় একটু স্বাদ গ্রো করার জন্য সুপার গ্রিনের সাথে মিক্স করে খেতে পারেন, আপনি চাইলে আলাদা খেতে পারেন, আলাদা যদি খান তাহলে কিভাবে খাবেন, আলাদা যদি খান তাহলে হচ্ছে ইফতার করা শেষ আপনি নামাজ টামাজ পড়ে এসে আপনি 1 গ্লাস এটা খেয়ে ফেলতে পারেন, 200 থেকে 300 গ্রাম হালকা কুসুম গরম পানির সাথে মিক্স করে এটা ধীরে ধীরে খাইলেন, বা পরিবারের সবাইকে নিয়ে আপনি এটা খেতে পারেন, খুবই চমৎকার একটা খাবার। এবং দেখেন এটার যে বেনিফিট গুলো হবে, এটা নর্মাল মানে রোজা ছাড়া যে বেনিফিট হয় রোজার সময় তার চেয়ে কিছুটা হলেও বেশি বেনিফিট হবে, কারণ তখন কিন্তু বডি সিস্টেম খুব, কারণ আপনি তখন এলোমেলো খাবার খাচ্ছেন না, আপনি বাহিরে মানে অনেক সময় না যে বাইরে গেলেও কিছু জাঙ্ক ফুড খাওয়া হয়ে যায় এগুলো খাচ্ছেন না, তাহলে শরীর কিন্তু এমনি একটু ব্যালেন্সে আছে, পাশাপাশি আপনি দিয়ে দিলেন হচ্ছে রিকোভারি প্রোডাক্টটা, তাহলে আপনার অবশ্যই অন্য সময় হচ্ছে, অর্থাৎ মানে আমরা অন্য যে 11 মাস RG+ সেল করি বা আমরা খাই তার চেয়ে অনেক বেশি উপকার পাবো হচ্ছে রমজানে RG+টা। এবং তিনি RG+ আপনার ডক্টর ফরিদ মুরাদের নোবেল পুরস্কারপ্রাপ্ত একটা মানে সিস্টেম, সেটা হচ্ছে কি যে আপনার অ্যালার্জেনিন মানুষের বডিতে নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয় এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারও পেয়েছেন। তো এই প্রোডাক্টটা এমন একটা পণ্য যেটা আপনার বডির সিস্টেম ন্যাচারালি আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে ফেলবে, কার্ডিওভাস্কুলার নিয়ন্ত্রণ করে, ইমিউন সিস্টেমকে বা মাসল গ্রোথটাকে ডেভেলপ করবে, বোন এবং টিস্যু গ্রোথের জন্য এবং রিপেয়ারও করবে, এটা সুন্দর মেন সেক্সুয়াল ফাংশনটাকে ডেভেলপ করবে, ফ্যাট অ্যান্ড গ্লুকোজ মেটাবলিজমটাকে এনহ্যান্স করবে, হ্যাঁ অ্যান্টি এইজিং হরমোন প্রোডাকশনে সাহায্য করবে, খুবই মিরাকল একটা পণ্য।
আমি বলবো যারা আমাদের ভাইয়েরা আছেন, সহকর্মী ভাইয়েরা আছেন, আপনারা নিজেরাও কিন্তু ইফতারের সময় বা রোজার সময় এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করবেন বুড়িতে, কারণ আমরা তো আগে বারো থাকতে হবে। কেমন খাওয়ার সিস্টেম তো আমরা বললাম, তো প্রতিদিন আমরা এই একই টাইমে আমরা এটা খাবো। আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই, রোজাতে আমাদের বডিতে যাতে এক্সট্রা কিছু খারাপ ফ্যাট অলরেডি আছে, ইনটেক আছে আমাদের বডিতে, যেমন আমাদের ফ্যাটি লিভার আছে, বা আমাদের যারা আমরা জানি বা আমাদের কনসালটেন্টরা বলছে যে আপনার ফ্যাটি লিভার আছে, আপনার ব্লকেজ আছে, আপনার ওই কি বলে ট্রান্সফ্যাটের পরিমাণ অনেক বেশি, আপনার কোলেস্ট্রল লেভেলটা অনেক হাই, এরকম যদি থাকে রমজানে এগুলো এমনিও একটু কমে। আপনি যদি এটাকে টোটাল রমজানে একদম কিউর করতে চান, একদম মানে আপনি একদম পুরা কিউর হয়ে যাবেন, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার জন্য যেটা করণীয়, আমি একটা খাবার দিচ্ছি, স্যাচুরেটেড ফ্যাট ট্রান্সফ্যাট লিভারকে, কিডনিকে, অর্থাৎ এন্টার বডি সিস্টেমকে, অর্থাৎ যারা যেখানে আপনার নষ্ট ফ্যাটগুলো আছে এগুলো যদি আপনি ভালো রাখতে চান, আপনার জন্য চমৎকার একটা ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার দেখায় কিছু, অর্থাৎ এই যে মাছের তেলগুলোর কথা বলি, এগুলো তো আমরা অমেগা থ্রি পাই, ওলিভ থেকে আসতে পারে, আমরা এই দুইটার কম্বিনেশনে চমৎকার একটা প্রয়াস করছি, আর্টিক সি, ফরএভার আর্টিক সি, খুবই ডাইনামিক, অথেন্টিক, এবং ডিএইচ এবং ইপিএ 1:1 অনুপাতে একটা চমৎকার পণ্য আমাদের হাতে আছে। কি বললাম, যারা ভাবছেন যে আপনার কোলেস্ট্রল লেভেলটা হাই, যাদের ভাবছেন ফ্যাটি লিভার আছে, যাদের সম্ভাবনা আছে যাদের ব্লকেজ আছে, আপনার স্ক্রিনের কিছু সমস্যা আছে, শারীরিক অর্থাৎ জয়েন্ট ফাংশনের সমস্যা আছে, চোখের সমস্যা আছে, তারা কিন্তু রমজানে এই প্রোডাক্টটা আপনাকে অন্য সময়ের চেয়ে অনেক বেশি হেল্প করতে পারে। এটা কিভাবে খাবেন? এটা হচ্ছে সেইরি পরে নর্মাল যে খাবার খাবেন, এই খাবার খাওয়ার পরে আপনি বা মাঝে দুইটা খেয়ে ফেলবেন, আর এই কি সেইরির সময় দুইটা খেয়ে ফেলবেন, অর্থাৎ চারটা খাবেন আপনি। কেমন, খুব গুরুত্বপূর্ণ একটা পণ্য কিন্তু এটা। আর একটা কথা বলে রাখি ফাঁকে, যে আমাদের কিন্তু রমজানে অনেকের পানি কম পান করা হয়, পানি কিন্তু কম পান করাটা এটা লজিক্যাল না। তাহলে কি করতে হবে, আমরা ইফতারের পরে অল্প অল্প করে ঘুমের আগ পর্যন্ত বা সেহরি পর্যন্ত আমরা মাথায় রাখবেন যেন আপনি 2.5 লিটার থেকে 3 লিটার পানি আপনি পান করতে পারেন, এটা একটু মাথায় রাখবেন। কেমন, হিসাব করে যে আমি সেহরি থেকে একদম শেষ শ্বাস রাত পর্যন্ত যেন আমি, হ্যাঁ আমরা দিনে দিনে পানি পান করছি না, অসুবিধা নাই, রাতে যেন আমি এটা করতে পারি। কেমন, এটা একটু মাথায় রাখাটা খুব জরুরি। তাহলে আমরা যারা বললাম যে এই আর্টিস্টটা আমাদের মানে যাদের এই প্রবলেমগুলো আমরা ফিল করছেন, হ্যাঁ তাদের জন্য এটা মহা ঔষধ হতে পারে। তো ওকে, আচ্ছা আমরা যে জিনিসটা আলোচনা করতে চাই আপনার সাথে, রমজানে মধুর ব্যবহার, আমাদের দীপা ম্যাডাম বলতেছিলেন যে মধুর উপকারগুলো, মধু সম্পর্কে তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, বিভিন্ন আমরা এটা জানি যে মৃত্যু এবং বার্ধক্যজনিত রোগ ছাড়া যে কোনো রোগের মহা ঔষধ হচ্ছে মধু, তবে আমরা ভালো মধু অনেক সময় পাই না। আমি আজকে আপনাদেরকে রমজানের সুস্থতায় বা রমজানে মধুর ব্যবহার নিয়ে একটু আপনার ডিটেলস আলোচনা করতে চাইবো। আপনাদের ধরলাম এই মধুটা আপনার বাসায় আছে, পৃথিবী বিখ্যাত একটা হানি আপনার বাসায় আছে, এবার দেখেন রমজানে আপনি কিভাবে এটা কাজে লাগাবেন। এটা হচ্ছে যে আমরা ইফতারের সময় অনেক সময় হয় না যে আমি আমি তো বললাম সুপার গ্রিন আপনি জুস আকারে খেতে পারেন বা আরজি প্লাস, আপনি এই মধু দিয়েও কিন্তু একটা জুস বানাইতে পারেন বা একটা শরবত বানাতে পারেন। আমরা তো শরবত বানাতে গিয়ে চিনি ইউজ করি, প্লিজ প্লিজ চিনিটা রমজানে ইউজ করা থেকে যতটুকু সময় চেষ্টা করবেন এর বর্জন করার জন্য। হ্যাঁ এটা এটা হইতে পারে একটা শরবত বানাতে আপনি কাজে লাগাইতে পারেন। হ্যাঁ মিষ্টি জাতীয় যদি কোনো খাবার বানাইতে চান আপনি মধুটা কাজে লাগাইতে পারেন। হ্যাঁ তবে রমজানে আরেকটা বিষয় বলে দিই, যে যাদের রমজানে অনেক সময় হয় কি যে এলোমেলো খাবারের জন্য অনেক সময় একটু পেট ফেপে যায়, একটু পাতলা পায়খানা হইতে পারে, একটু সর্দি জ্বর হয়ে যেতে পারে, আপনার এই মধু কিন্তু আপনাকে অনেক হেল্প করতে পারে। কিভাবে হেল্প করবে, ধরেন আপনার হচ্ছে একটু মানে পাতলা পায়খানা হয়ে গেল, হয় না অনেক সময় দাওয়াত থাকে প্রচুর, বিভিন্ন ইফতার টিফতার থাকে, যদি হয়ে যায় কখনো, তা আপনি ওই ড্রাগস না নিয়ে একটা কাজ করতে পারেন, যদি পাতলা পায়খানা হয় 1 গ্লাস কুসুম গরম পানিতে এটাতে 2 থেকে 3 চামচ মধু দিবেন, 1 চিমটি লবণ দিবেন, পৃথিবী বিখ্যাত স্যালাইন হয়ে গেল, কারণ এটা তো পৃথিবী বিখ্যাত কাহানি, এই স্যালাইনটা হয়ে গেলো, আপনি ওয়াশরুম থেকে আসে জাস্ট 1 গ্লাস খেয়ে ফেলেন, আবার যান আবার 1 গ্লাস তৈরি করে খান, আপনি দেখবেন 2 দিনে মনে হয়তো পায়খানি হবে না, এত ইফেক্টিভ একটা পণ্য এটা। না তো এটা আরেকটা যদি এরকম হয় যে আপনার অনেক জ্বর মাথা ব্যথা শুরু হয়ে গেছে কি করবেন, তখন অনেক সময় ড্রাগস নেওয়াটা খুব রমজানে তো আমরা একটু চাই শরীরকে একটু ফিট রাখতে, বা শরীর এমনি একটু দুর্বল থাকে, সেক্ষেত্রে যদি আপনি ড্রাগস দিই শরীর কিন্তু আরো দুর্বল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি জ্বর হয় বা মাথা ব্যথা এরকম কিছু হয়, এটা 1 গ্লাস কুসুম গরম পানিতে আপনি 2-3 চামচ মধু দিবেন, 1 চামচ আদার রস দিবেন, হ্যাঁ একটু 2-3 ফোঁটা লেবু দিতে পারেন, দিয়ে
অল্প চাপ মতো করে খাবেন, আপনি মানে অবাক হয়ে যাবেন যে এত চমৎকার, এত জ্বরটা মানে দ্রুত জ্বরটা কমে যাবে। কেমন একটা একটা বিষয় বলি, তো অনেক সময় বাচ্চারা আছে না, বেবিরা, ছোট ছোট বাচ্চারা, তাদেরকেও কিন্তু আমরা মধুর ব্যবহারটা অনেক সুন্দর করে করাইতে পারি। অথবা বাচ্চা যদি পাতলা পায়খানা হয়, অল্প পরিমাণে এটা সেম সিস্টেমে স্যালাইন আকারে খাওয়াবেন, তাদের সর্দি জ্বর হলে আপনি এটা কিন্তু খাওয়াইতে পারেন। অথবা মধু আপনার বাসায় আছে মানে কিন্তু আপনি ফার্স্ট এইড হিসেবে অনেক কিছু থেকে আপনি নিজেকে, অর্থাৎ ইন্টারনাল অনেক প্রবলেম থেকে নিজেকে সেফ রাখতে পারেন। হ্যাঁ, এমনিও আমরা কোনো খাবারে যে মিষ্টি দিতে হয়, আমরা কিন্তু মধু দিয়ে এটা এটা করতে পারি। হ্যাঁ, পৃথিবী বিখ্যাত হানি। তো এই মধুর ব্যবহারটা আপনি একটু নিশ্চিত করবেন, এবং সবার বাসায় আমরা যারা কাজ করি তো রাখবোই, পাশাপাশি আমাদের ক্লায়েন্টদেরকে এই মধুটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব। আমি আর একটা বিষয় বলি আপনাদের, যে রমজানে দাঁতের যত্নে কি করবেন, দাঁতের যত্নে করণীয় দিক ঘটনা। যাই হোক, এখন অনেক সময় কিন্তু রমজানে আমরা তো মেসাপ করি, হ্যাঁ এটা তো করবোই, রমজানে কিছু মুখে একটু শেষের দিকে একটু দুর্গন্ধ হয়, যদিও আল্লাহ পাক বলছে যে এই দুর্গন্ধটা অনেক ভালো, আল্লাহর কাছে এটা খুব পছন্দের। তারপর দাঁতকে ভালো, অনেক সময় কি তাড়া করার জন্য আমরা দাঁত ব্রাশ করতে পারি না, এরকম আমরা যেটা করব, সেহরিতে খাওয়ার পরপরই চেষ্টা করব একটু ব্রাশ করে নেওয়ার জন্য। আপনি তবে ব্রাশ যে করবেন, কি দিয়ে ব্রাশটা করবেন সেটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। এই ব্রাশটা আপনি করবেন হচ্ছে অবশ্যই ফরএভার ব্রাইট টুথ জেল দিয়ে। আপনি ব্রাশটা করলে দাঁত কিন্তু একদম ক্লিন হয়ে গেলো, এবং সারাদিন আপনার মুখের যে দুর্গন্ধের ভাবটা সেটা কিন্তু থাকবে না। হ্যাঁ, সেটা আমরা দেখেছি, অনেক ফ্রেশ লাগে, ভালো লাগে। হ্যাঁ, তবে ইফতার করার আগে আপনি একটু মেসাপ করে নিতে পারেন, ইফতারের আগে আবার এটা না ব্যবহার করাটাই ভালো। হ্যাঁ, রোজা রেখে, কারণ এটাতে একটু স্বাদ আছে, তো তখন ব্যবহার না করাটাই ভালো। আমরা সেহরির সময়টা ব্যবহার করব। হ্যাঁ, আবার হচ্ছে ইফতারের আগে আমরা মেসাপ করে নিতে পারি। কোন আর এটা তো, এটা সম্পর্কে কি বলবো, এটা তো শুধু মানে দাঁতের যত্নেই না, এটা ইন্টারনাল এক্সটার্নাল অনেক কিছুতেই আমাদের কাজে লাগে। কেটে গেলে একটু লাগাই দিলে ভালো হয়ে যায়, হ্যাঁ একটু কোথাও থেতলে গেলে একটু লাগাই দিলে আপনার ভালো রেজাল্ট পাই। হ্যাঁ, অনেক সময় এটা বিশেষ প্রয়োজন, এটা খাওয়াও যায় অনেক সময়, মানে বিশাল উপকার আর কি। তো এই টুথ জেলটা, ব্রাইট টুথ জেলটা অবশ্যই আমরা নিজেরা রাখবো, এবং দাঁতের যত্নে রমজানে আমরা এটাকে হাইলাইট করবো আমাদের ক্লায়েন্টদেরকে। ওকে, আমি আপনাদের আর লম্বা করতে চাই না, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি একটা বিষয় বলতে চাই, যে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো যতটুকু সম্ভব পারি, আর আমরা কাজে ব্যস্ত থাকব। এবং রমজানে আমরা একটা টার্গেট নিব, যে আমাদের অন্য রমজানের চেয়ে এই রমজানে যেন আমরা সর্বোচ্চ পরিমাণ সেল করতে পারি, বের করতে পারি। হ্যাঁ, এবং রমজানে একটা সুবিধা কি, খাওয়ার ঝামেলা থাকে না, তো প্রচুর কাজ করা যায়, প্রচুর মানুষকে সেবা দেওয়া যায়। তো এই সেবার প্রত্যাশায়, সেবা প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং যুক্তির সফলতা কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। থ্যাংক ইউ।